গেল সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পাওয়ার পর এবার এর জোটভুক্ত দেশগুলোতে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার ফাইজারের প্রথম চালানটি পৌঁছে ইতালি ও গ্রিসে। ইতালিতে 9,750 ডোজ টিকা পৌঁছানোর পর রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি। এছাড়া গ্রিসও সমপরিমাণ টিকা পেয়ে 27 ডিসেম্বর শুরু করছে টিকাদান। গত সপ্তাহ থেকে সৌদি আরবে টিকাদান কর্মসূচি শুরুর পর শুক্রবার ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন প্রিন্স সালমান বিন আব্দুলাজিজ। নিজ দেশের 1,07,00,000 মানুষের জন্য ফাইজার ও জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন আমদানিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়া। আরেক মার্কিন ফার্মাসিউটিক্যালস মডার্নার সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেও চুক্তি অনুযায়ী জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাক উদ্ভাবিত ভ্যাকসিন করোনাভ্যাক 91.25% কার্যকর বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য দপ্তর। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানান, তুরস্কের 7,371 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটির পরীক্ষা শেষে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে তুর্কি সরকার সিনোভ্যাকের সঙ্গে 5 কোটি গেল কয়েকদিনের চেয়ে যুক্তরাজ্যের সংক্রমণের মাত্রা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। ক্রিসমাসের ছুটির পর থেকে TR4 বিধির আওতায় লকডাউনকৃত এলাকার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ঘোষণায় ব্রিটেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কটি দেশ সহ করোনার এই নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং জাপানেও। এ কারণে সংক্রমণ মোকাবেলায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাপান। শনিবার এক সরকারি ঘোষণায় জানানো হয়, সাময়িকভাবে বিদেশিদের ভিসা অনুমোদন বন্ধ রাখা হচ্ছে, তবে অন্য দেশে থাকা জাপানি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। যুক্তরাষ্ট্রে এখনো প্রবল রয়েছে সংক্রমণের মাত্রা। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 1,60,000 এবং মারা গেছে 1,408 জন। এছাড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজে ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গবেষণা শুরু করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এদিকে মেক্সিকোতে পৌঁছেছে ফাইজার বায়োনটেকের 42,900 ভ্যাকসিন ডোজের দ্বিতীয় চালান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর 45 কোটি মানুষের জন্য ফাইজার ভ্যাকসিনের প্রথম চালানটি পৌঁছেছে। শনিবারই ইতালি, গ্রিস, স্লোভাকিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে ভ্যাকসিনের চালান পৌঁছানোর পর রোববার একযোগে দেশগুলোতে চলছে টিকাদান কর্মসূচি। এদিকে স্যামি ক্র্যামার নামে এক পাইলট ইউরোপের যেসব দেশে ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে সেসব দেশের আকাশে উড়ে মানচিত্রের ওপর সিরিঞ্জের মতো একটি অবয়ব দাঁড় করিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। We'll be right back.